সময় যত গড়াচ্ছে ততই ঘনিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পাঁচ নভেম্বরের নির্বাচনে দ্বিতীয় মেয়াদে লড়তে যাচ্ছেন ডেমোক্রেট নেতা বাইডেন এবার নতুন অভিবাসন নীতি ঘোষণা করে আলোচনায় এলেন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনের আগে পাঁচ লাখ অভিবাসীকে বৈধতা দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউজের এক বিবৃতিতে অবৈধ অভিবাসীদের বৈধ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট কমপক্ষে দশ বছর ধরে যারা দেশটিতে বসবাস করছেন এবং পাঁচ লাখ দম্পতিকে কাজের অনুমতি দেবে প্রশাসন এই পদক্ষেপ তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে যারা কোনো মার্কিন নাগরিককে বৈধভাবে বিয়ে করেছেন হোয়াইট পরিবারগুলোকে আলাদা করা এবং অবৈধ অভিবাসীদের সম্পর্কে উস্কানিমূলক ভাষা ব্যবহার করার জন্য ট্রাম্পের সমালোচনা করেন বাইডেন আমি সীমান্ত বা অভিবাসন নিয়ে রাজনীতি করতে আগ্রহী নই আমি এটা ঠিক করতে আগ্রহী প্যারোলিন প্লেস নামে এই পদক্ষেপ টিম অভিবাসীদের জন্য গ্রিন কার্ড ও নাগরিকত্ব পাওয়ার পথ আরও সহজ করবে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে যারা স্নাতক সম্পন্ন করেছেন তাদেরও আনা হবে এই নীতির আওতায় বৈধ হতে খুব দ্রুতই প্রার্থীরা আবেদন জমা দিতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা এদিকে বাইডেনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস মেনুয়েল লোপেস ওব্রাডর যুক্তরাষ্ট্রের মেক্সিকান পরিবারের অভিবাসীদের নিয়মিত করার সিদ্ধান্তটি খুবই ভালো খবর বাইডেনের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই বেশ কয়েক বছর ধরেই অনথিভুক্ত অভিবাসীদের অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে প্রশাসনকে অনুরোধ জানিয়ে আসছিলেন অভিবাসন আইনজীবীরা এই নীতিকে বাইডেন প্রশাসনের একটি বুদ্ধিদীপ্ত রাজনৈতিক পদক্ষেপ হিসেবে মনে করছেন তারা আসন্ন নির্বাচনে নেভাডা ও এরিজোনার মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে লাতিন ভোটারদের সমর্থন পেতে মরিয়া বাইডেন এর অংশ হিসেবেই তিনি এমন পদক্ষেপ নিলেন বলে মত বিশ্লেষকদের রায়হান কবি শুভ্র নিউজ ডেস্ক দেশ টিভি